মাত্রায় তারা করেছেন। আর এখন তারা বুঝতে পারছেন যে হয়তো এই সরকারের দিন আর খুব বেশি নেই, এজন্য তারা এখন প্রবাসে এসে এখন এই সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলে নিজেদেরকে একটা মানে এন্টি গভর্নমেন্ট মানুষ হিসেবে জাহির করার চেষ্টা করছে। অথচ এই সরকারের হালুয়া রুটি সবই কিন্তু ভোগ করেছে। তো সেই মোস্তাফিজ সম্পর্কে যদি কিছু বলেন আপনি। মানে আপনি কোন মোস্তাফিজের কথা বলছেন? আপনি জানেন আমি কোন মোস্তাফিজের কথা বলছি, যিনি না 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 লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ? জি জি। ও আচ্ছা আচ্ছা, মানে তার তার কথা কি, মানে তার কথা কি বলবো, মুকসুরুল যে চেয়ারটায় বসতো, তার আগের ওই চেয়ারটায় বসতো এই মোস্তাফিজ, হি ইজ এ কমান্ডো। কমান্ডো তো মোস্তাফিজ সম্বন্ধে আপনি কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি যে আমার কাছে যে তথ্য এসেছে যে খালেদা জিয়ার বাসার ফ্রিজটা খুলে ইলিশ মাছটা পর্যন্ত উনি ভোগ করেছেন, এবং উনি এই খালেদা জিয়াকে যখন উচ্ছেদ করা হচ্ছিল তার উনি খুবই মানে ওটা এনজয় করেছেন, ওই ওই সময়ের ওই 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 বিষয়গুলো, মানে ওই বাসার থেকে তাকে যখন উচ্ছেদ করা হচ্ছিল সেই বিষয়টিতে যে কজন সেনা কর্মকর্তা, যে মকসুরুলের কথা বলেন বা মামুন খালেদ বলেন বা এই মোস্তাফিজ কথা বলেন, এরা অতি উৎসাহী একটা ভূমিকা তাদের মাঝে ছিল। অথচ এই মোস্তাফিজ এখন তিনি নিউ ইয়র্কে বসে তিনি তো নিজেকে বেশ সরকার বিরোধী হিসেবে জাহির করার চেষ্টা করছেন। তো আমি বলতে চাচ্ছি যে আমার কাছে যে তথ্য এসেছে যে তিনি ওই সময় একটি ভূমিকা রেখেছিলেন বেগম জিয়াকে বাসা থেকে উচ্ছেদের সময়, এবং তার বাসার ফ্রিজের যে ইলিশ মাছটি পর্যন্ত তিনি ওটাও তিনি মানে মেরে দিয়েছিলেন, তো এই কথাগুলো তো আমার কাছে এসেছে। তো এগুলো সত্য কিনা আপনি আপনি কতটুকু জানেন, আপনার তথ্য মিলেছে কিনা একটু জানতে চাই। প্রথমেই বলি আপনি ইলিশ মাছ নিয়ে গেলে এত ব্যস্ত হয়ে গেলেন, আমি জানি না। হ্যাঁ, মোস্তাফিজ যেটা হয়েছে কি, ওই সময় ধরেন ডিজিএফআই প্রধান ছিলেন মোল্লা ফজলে হোসেন আকবর, পরবর্তী আকবর না, আর মামুন খালেদ ছিল ডাইরেক্টর সিআইবি। যেখানে মামুন খালেদকে যদি আপনি প্রশ্ন করেন, সে কিন্তু ওই যে আমাদের বরিশাল বাড়িতে বলে বাইং মাছ নামে একটা মাছ আছে, ও কোনো না কোনো ভাবে পিছলে যায়, তো ওটা ছাই দিয়ে ধরতে হয়। তো মামুন খালেদ বলে দেয় ডাইরেক্টর সিআইবি আমার কি করণীয় আছে। তো মামুন খালেদ এই মোস্তাফিজকে নিয়েই এই টোটাল অপারেশনটা করেছে, এবং মামুন খালেদ বসা ছিল একটা গাড়ির মধ্যে, আপনার এটা হলো আপনার 6 নম্বর শহীদ মইনুল রোডে, তো ওই বাড়িটা ওর পাশ দিয়ে জাস্ট সোজাসুজি আপনি ঢুকলেই তো ওই বেগম জিয়ার বাড়ির গেটটা ছিল, যেটা ওই সময় সেনা ভবন ছিল, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে বাড়িতে থাকতেন, তারেক রহমান সাহেবরা যে বাড়িতে, তাদের স্মৃতি বিজড়িত যে বাড়িটা, তো ওই তার বাম একটু বাড়ি বা দিয়ে ডাইনি আর একটা রাস্তা চলে গেছে, ওই ওই ঠিক ওই মোড়টায় সে তার গাড়িটা পার্ক করে গাড়ির দরজাটা খুলে সে বসা, তার মোবাইল ফোন সবগুলোই অন করা, একটা মুকসুরুলের সাথে একটা মোস্তাফিজের সাথে এরকমের। আমি কিভাবে জানছি এই এই প্রশ্ন আবার ডিপে করেন না, আমি বলছি বাট আমি যেটা বলছি এটা একুরেট সত্য। তখন এরা প্রথম ভিতরে ঢোকে এবং নেতৃত্ব দেয় মুকসুরুল, কিন্তু কমান্ডো না, এবং আপনারা জানেন কমান্ডোরা কিন্তু যে কোনো সিচুয়েশন ম্যানেজ করতে পারে, ওইভাবে ট্রেন আপ করা হয়। তো এই মোস্তাফিজ এই অপারেশনের লিড দেয়, আউটসাইড থেকে এটা ওই যে ক্রিকেট বোর্ডের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ছিল মামুন খালেদ, হ্যাঁ দিস দা গাই, হ্যাঁ আমি এরও একরকমের ফ্যানাস পড়া, হ্যাঁ রাইট। এবং এই ঘটনার পরে সে প্রমোশনও পায়, এবং মোস্তাফিজ শুধু ফ্রিজ দিয়ে ইলিশ মাছ নয়, মকসুরুল এবং মোস্তাফিজ মিলে এই যে দেখেন ম্যাডামের বিছানার তলে টয়লেটের মধ্যে যে দেখিয়েছে ওয়াইনের বটল, ফ্রিজের মধ্যে থেকে ওয়াইনের বটল, আসলে এই বটল গুলা হয়তো ওদেরই, মানে নিয়ে তো আসছে ওরাই, আমি বলতে চাচ্ছি হয়তো ওদেরই, হ্যাঁ নালে ওয়াইন ফ্রিজে রাখে না কেউ, এটা হয়তো জানেন ওয়াইন অস্ট্রেলিয়ান কিছু কম দামি ওয়াইন আছে, এটা জায়দিন পত্রিকার আপনার ওই শফিক রহমান সাহেব বিডি নিউজ 24 একটা আর্টিকেল লিখেছিলেন, ও ওইখানে কিন্তু উনি ওয়াইন কোন ওয়াইন কোথায় রাখে এইটা উনি বলেছিলেন। এনিওয়ে এই মোস্তাফিজ সাহেবের এইটা তো আপনারা জানেনই, আর একটা কাহিনী বলি, উনি এখন যাদের বিরুদ্ধে কথা বলে আপনি বলছেন, এখন তো আবার সেই আমাকে সমালোচনা করবে আমার দর্শকরা, আমি কেন জিয়ার প্রসঙ্গ নিয়ে আসলাম। হ্যাঁ, হঠাৎ করে মানে জিয়াউল হাসানের বিরুদ্ধে তিনি খুব বেশি মাত্রায় ক্ষোভ জাহির করছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, খুনি জিয়া কত কিছু তিনি লিখছেন। আমি আমি ওর ছবি দেখে চিনেছি, আমি কিন্তু ওর কোনো
শো কোনো কিছু দেখিও নাই শুনিও নাই। হ্যাঁ, আমি আসলে ছবিটা না দেখালে আমি বুঝতেই পারতাম না, এই জন্য কিন্তু জিজ্ঞেস করেছিলাম কোন মোস্তাফিজের কথা বলছেন। হ্যাঁ, প্রবাবলি ও নিউ ইয়র্কে এখন ট্যাক্সি রাইড করে, তো ওর বাবা গ্রিন কার্ড হোল্ডার। খুব খেয়াল করে শুনবেন, ওনার বাবা মরহুম বাবা, সম্মানের সাথেই আমি কথা বলছি, সে ইউএস এর গ্রিন কার্ড হোল্ডার। তো উনি ইউএসএ তে যাবে, তো ইউএসএ তে যাওয়ার সময় বাংলাদেশের ইমিগ্রেশন ওনাকে আটকিয়েছে। কারণ হলো, আপনি জানেন আমাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমরা যখন ট্রাভেল করি বা কোথাও ভিসা নিতে যাই, আমাদেরকে কিন্তু বলে পাসপোর্টের মেয়াদ 6 মাস অধিক থাকতে হবে, অ্যাটলিস্ট 6 মাস থাকতে হবে। কিন্তু ওনার বাবার পাসপোর্টের মেয়াদ 6 মাস ছিলেন না, না থাকার কারণে ওনাকে ইমিগ্রেশন আটকানোর সাথে সাথে, তখন জিয়া আপনার এইটা সনটা হবে হলো, জিয়া তখন ডাইরেক্টর ইন্টেলিজেন্স র্যাবের, খুব সম্ভবত ডাইরেক্টর ইন্টেলিজেন্স র্যাবের। তো জিয়ার কোর্সমেট, কিন্তু ও কিন্তু জিয়ার কোর্সমেট। হ্যাঁ, ধরেন আমরা যারা 18, তো জিয়া তো তাদের অনেক পরে, তো জিয়া তাদের জিয়া ফিজিক্যালি এয়ারপোর্ট যায়, যে ডিজিএফআই ওসি ইমিগ্রেশন এদেরকে বলে, আরে ওনার ছেড়ে দেন না, ওনার তো গ্রিন কার্ড হোল্ডার, আমেরিকা তো ওনাকে দেয়া, উনি পাসপোর্ট রিনিউ করে নিবে। তখন ইমিগ্রেশন অফিসাররা বলছে যে স্যার ওনাকে ইউএসএ তেও ঢুকতে দিবে না, কারণ পাসপোর্টের মেয়াদ 6 মাস নাই। আমাদের এই অফিসারের বাবা, ছেড়ে দেন, তারে আমেরিকা দিয়ে ফেরত দিলে আমেরিকা দিয়ে ফেরত আসুক, নাহলে আমাদের ইজ্জত থাকে, আমাদের একজন সার্ভিং অফিসারের বাবাকে আটকায় দিচ্ছেন। এবং জিয়া এয়ারপোর্টে ফিজিক্যালে যে তার বাবাকে কিন্তু পাঠায়। দেখেন।